শুভ সন্ধ্যা ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসতে চলেছে ঘূর্ণিঝড়, নাম অশনি, নামটি দিয়েছে শ্রীলঙ্কা। কনফিউশন আছে, অনেকে বলছে সিত্রাং, যেটি থাইল্যান্ডের দেওয়া নাম। বলে রাখি যে লিস্ট অনুযায়ী যাওয়াদের পরবর্তী নাম অশনি। যতক্ষণ না অশনি বলে ঘূর্ণিঝড় আসছে, ততক্ষণ সিত্রাং বলে কোনো ঘূর্ণিঝড় আসতে পারে না। অশনি চলে গেলে তবেই আসবে সিত্রাং। যাই হোক, কনফিউশন থাক, আমরা আমাদের মতো অশনি নিয়েই থাকি আপাতত। যা দেখতে পাচ্ছি লাইভ ট্র্যাকিংয়ে, সেই লাইভ ট্র্যাকিং আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখিয়ে দেবো যে তার গতি প্রকৃতি কী। বলে রাখি ঘূর্ণিঝড়ের যে শুরুর আগে মূল উপকরণ তা একটি ঘূর্ণাবর্ত। আর আজ 16 তারিখ, 16ই মার্চ 2022, বুধবার, আজ সন্ধ্যে 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে বা প্রায় শুরু হয়ে গেল বলা যেতে পারে। আগামীকাল 17 তারিখ ঘূর্ণাবর্তটি খুব বেশি যে ফর্ম করবে তা না, আজকের মতোই থাকছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিন ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে তার ক্ষমতা সংগ্রহ করছে এবং 19 তারিখ শনিবার ঘূর্ণাবর্তটি বেশ আকার ধারণ করছে। রবিবার 20 তারিখ দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ারের উপর, মানে আন্দামানের, সে কিন্তু দাপট দেখাবে। এই কারণে আগামী 18-19 তারিখ থেকে মৎস্যজীবীদের, আন্দামানের যে মৎস্যজীবীরা, তাদেরকে বঙ্গোপসাগরে যারা মাছ শিকার মানে মাছ ধরতে যান, তাদের কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এবং এটি তখন অবধি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের আকার ধারণ না করলেও ভারী থেকে অতি ভারী নিম্নচাপ আর সাথে দমকা হাওয়া ও জোরালো ঝড় হবে। হয়তো ঘূর্ণিঝড় হবে না, কিন্তু ঝড় কিন্তু দেখতে পাচ্ছি আন্দামানের উপরে এবং ভারী বৃষ্টি। এরপর সোমবার যদি আমরা যাই, তা কিন্তু আন্দামান ছেড়ে আস্তে আস্তে করে এগোচ্ছে উত্তরে। উত্তরে এগোনোর পর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 22 তারিখ সেটি বেশ বড় আকার ধারণ করে এগোচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে। আর সকালবেলাও আমরা দেখলাম চিটাগাংয়ের উপরে এটি আঘাত হানার কথা 23 তারিখ, কিন্তু এই সান্ধ্যকালীন আপডেটে আমরা একটু পরিবর্তন দেখতে পেলাম। দেখতে পাচ্ছি 23 তারিখ বুধবার সকালের দিকে 7টা নাগাদ এটি মায়ানমারের কাছে আছড়ে পড়ছে। এবং বাংলাদেশের মহেশখালী খানিকটা এফেক্টেড হবে। দেখুন, এই যে বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত অল্প বিস্তর চেঞ্জ হচ্ছে, এটি হতে পারে একটি ভারী নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়, আবার হতে পারে কালবৈশাখী ঝড়। তবে একটা ঝড় থাকবে এবং ভারী বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, মন গড়া কিছু নয় আর ভয় দেখানোর জন্য নয়। সঠিক তথ্য আমরা যেটা মনে করছি বা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে নিয়ে আসা। ঘূর্ণাবর্তর যে সেন্টার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাস্টিং 100 কিলোমিটার পৌঁছে যাচ্ছে, তার মানে বেশ ঝড় আমরা পাচ্ছি মনে করছি। গতি প্রকৃতি যা দেখছি তাতে বদলেই যেতে পারে, তার কারণ ঘূর্ণির বা ঘূর্ণাবর্তটি সবে ফর্ম করা শুরু করছে বা করেছে। এরপর 19-20 তারিখে সে যখন থাকবে আন্দামানের কাছে, বিশেষ করে যদি 20 তারিখটা আমরা দেখি, এরপর এই যে আন্দামানও তো একটা দ্বীপ হলেও তারও তো স্থলভূমি রয়েছে, সেখানে ধাক্কা লেগে হাওয়ার দাপটে এর মোচর ঘুরতেই পারে ওড়িশার দিকে, ঘুরতেই পারে আমাদের বেঙ্গলের দিকে, বাংলাদেশের দিকে। আপাতত যেরকম রুট ম্যাপ তৈরি করছে স্যাটেলাইট, তাতে দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে যাচ্ছে, এটা কাল সকালবেলাও আবার ঘুরে যেতে পারে। আমরা প্রতিনিয়ত যেরকম আপডেট পাচ্ছি সেই আপডেটই আপনাদের দিচ্ছি। এটা ঘুরে যেতে পারে, আবার যেরকম দেখানো হচ্ছে সেরকমও হতে পারে। আমরা যদি আরেকটা মুডে দেখি, GFS বলে আরেকটা মুড আছে, সেই মুডে যেমন আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ নাগাদ চিটাগাংয়ের কাছেই আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের। যেরকম আমরা ECMWF-এ দেখতে পাচ্ছিলাম আজকে সকালে, সেটা এখন GFS-এ সেরকম দেখাচ্ছে, আর ECMWF-এ দেখাচ্ছে যে মায়ানমারের উপরে এ আছড়ে পড়বে 23 তারিখ ভোরবেলার দিকে, ঘন্টায় থাকবে তখন 100 কিলোমিটার হাওয়ার গতিবেগ।
এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের আপডেট, সান্ধ্যকালীন আপডেট। এর দিকে প্রতিনিয়ত নজর রাখবো এবং আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরবো আপনাদের সামনে, এবং যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় বা এর আগে যেরকম আমরা আমফান বা ইয়াসের আপডেট দিয়ে গেছি সেরকমভাবেই দিয়ে যাব। আশা করব যেন কোনো বড় ঘূর্ণিঝড় না হয়, সামান্য নিম্নচাপ হিসেবে এগিয়ে আসে। তবে এখনও অবধি এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তার নাম ডিক্লেয়ার করেনি IMD বা কোনো রকম মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আবহাওয়া দপ্তর। নাম তখনই এর নামকরণ হবে যখন এটি অ্যাচিভ করবে একটি ঘূর্ণিঝড়ের ক্ষমতা, তারপর কিন্তু আবহাওয়া দপ্তর তার নামকরণ করবে এবং নামকরণ অনুযায়ী পরবর্তী নাম আছে অশনি, সে আরব সাগরই হোক আর বঙ্গোপসাগরই হোক, সে অনুযায়ী এটির নাম অশনি হবে। আবার যদি এটি সেই ঘূর্ণিঝড়ের যে স্পিড তা অ্যাচিভ করতে না পারে, একটা ঘূর্ণিঝড়ের আখ্যা যদি না পায়, তবে এর নামকরণ হবে না, তার পরবর্তী সময় যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হয়ে যাবে অশনি। সিত্রাং তো আপাতত অনেক দূরের ব্যাপার। শুক্রবার 25 তারিখ অবধি যদি আমরা দেখি, তারপরে আর সেরকম কোনো ঘূর্ণাবর্তর দেখতে পাচ্ছি না। পরবর্তী সময় এপ্রিল মের দিকে একটা তো ঘূর্ণিঝড় প্রতি বছরই আসে, যেমন আমফান এসেছিল গত বছর, এসেছিল ইয়াস, এবছরও নজর থাকবে নতুন কোনো ঘূর্ণিঝড় আসে কি না। ধন্যবাদ এই আপডেটটা দেখার জন্য, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। খুব বেশি বড় করলাম না, সান্ধ্যকালীন এই আপডেট দিলাম এবং ছোটোর উপর তুলে ধরলাম যেটা আমরা দেখতে পেলাম। আপাতত যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মহেশখালীর দিকে এবং মায়ানমারের দিকে প্রবেশ করতে চলেছে। যদি এটা ঘূর্ণিঝড় হয় তবে ঘূর্ণিঝড় অশনি। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।